ফুল তোলা আমার প্রায় হয়েই গেছে, তারপরে আমি একটা জিনিস দেখলাম, তাই আমি ওটা দেখানোর জন্য ক্যামেরাটা আরও একটু নিয়ে এলাম। তো দেখাই আপনাদের, চলুন। তো প্রথমে বলা হয়নি, নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। এই ফুলগুলো দেখুন, ভালো লাগছে নাকি? সকালবেলায় সবাইকে গুড মর্নিং, প্রত্যেকটা ফুলই ভালো লাগছে। এগুলো গাছের জবা, প্রায় তোলাই হয়ে গেছে, সাদা জবা, লাল জবা। এবার আপনাদের সঙ্গে দেখাবো সেই কালো জবাটা, আজকে ফুটেছে তাই দেখাবো। এটা অরেঞ্জ জবা গাছে, এগুলো রাখাই থাকবে। এটা হলুদ জবা, ফুটছে, এখনো ফোটেনি, এটা তুলে নেব। এই একটা টকটকে লাল। তো আজকে স্পেশালিটি কালো জবা, এই যে ফুটেছে আমাদের কালোমুখী, বেশ ভালো লাগছে। আর একটা জিনিস আপনাদের দেখাবো, আমি আজকে অনেক দিন পর ছাদে উঠেছি, তো দেখলাম আমারও বেশ ভালো লাগলো, চলুন দেখাই। গাছে ফুল ফল হলে এমনিই ভালো লাগে। এটা শিউলি গাছ, ওটাও একটা জবা গাছ। এমনি তো আগে আপনার সব ফুলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, আজকে স্পেশাল জিনিসটা একটু দেখাই। এটা কি গাছ বলুন তো, দেখতে পাচ্ছেন? বাবাকে সব সময় বলতাম ফুলের গাছ লাগাও, একটু ফলের গাছ লাগাও। তো এই দেখুন সবেদা, সবেদা হয়েছে, বেশ মনটা আনন্দ লাগছে সবেদাটা দেখে, দেখতে পাচ্ছেন গাছের সবেদা। আর একটাও আছে দেখাচ্ছি, উই যে, উই যে, বেশি নাড়াবো না গাছটাকে, বাই চান্স পড়ে গেলে ভয় করছে, তাই গাছ নাড়িয়ে দেখাবো না। আরও আছে ভেতরে ভেতরে, তিনটে দেখতে পেলাম, এখন আবার একটা হারিয়ে ফেলেছি। আরও কড়ি আসছে, এই যে ফুল কড়ি আসছে, এগুলো হবে হয়তো, জানি না। এই যে আরও আরও সব মুকুল এসেছে, এই দুটো বেশ বড় হয়েছে, আর একটা দেখলাম কোথায় দেখতে পাচ্ছি না, এই যে দেখতে পাচ্ছেন সামনের থেকে দেখাই, অনেকটা বড় লাগছে, অনেকটা বড় কিন্তু নয়, ছোট পাড়াই, এটা বাড়বে। আর বাবার নার্সারিটা একটু দেখাই, পুরো ফুল ফুটলে আবার দেখাবো। ব্যবস্থা দেখুন, মশারি টাঙিয়ে দিয়েছে, কারণ পাখি কাঠবিড়ালি ওরা এসে গাছগুলোকে খেয়ে দিচ্ছে, মানে কেটে দিচ্ছে, তাই মশারি টাঙিয়ে দিয়েছে। টপ টপ দেখতে পাচ্ছেন কত, তাও এবারে বেশি করেনি, অল্পই চারা করেছে, খাটনি প্রচুর। এই যে ব্যবস্থা, উপরে আবার ওদের বেশি রোদ দেওয়া যাবে না, বেশি জল পড়া যাবে না, ওদের অনেক ব্যবস্থা, আমাদের অত যত্ন নেই যত গাছগুলোর যত্ন থাকে। এই যে দেখাই, দেখতে পাচ্ছেন মন মেজাজটা ভালো ছিল না, আমার কিট্টুর অপারেশন ছিল, তাই জন্য এতদিন কোনো ভিডিও করিনি। আজকে গাছে জল দিতে এসে বাবারও শরীরটা খারাপ, আজকে গাছে জল দিতে এসে দেখলাম সবেদা হয়েছে, তাই আনন্দে ক্যামেরাটা নিয়ে চলে আমার ব্ল্যাক জবাটাও দেখানোর জন্য। তো এই যে পুরো ছাদ, এই শিউলি গাছটায় ভোরে শিউলি হয়, সকালে ঘুম থেকে উঠতে পারি না, তাই শিউলিগুলো দেখতে পাই না, একদিন দুদিন দেখেছি আর দেখতে পাইনি। গোটা ছাদ দেখতেছেন পুরো ভরা, আর এগুলো হচ্ছে মাটি তৈরি করে রেখেছে, এখনও গাছ লাগাবে। এই যে মাটি তৈরি করা করা আছে টবে টবে, আর নিচে আরও টব আছে। তো এই যে গাছগুলো, আর এই ছাদ থেকে এই গাছগুলো একটু দেখাই, এই যে আমার কামরাঙা গাছটা, আর ওইটা হচ্ছে জামরুল গাছ, ওটাতেও এসেছিল ফল, গাছ কাটার ফলে পড়ে গেছে ফলটা, তাই জন্য ওই জন্য ভয়ে আমি সবেদা গাছটাও নড়াচ্ছি না। সব বাড়ি হচ্ছে, কাজ হচ্ছে চারিদিকে, এই যে জবা গাছগুলোই ফুল হয়েছে। চলুন আজকে এইখানেই শেষ করছি, কারণ বেশি বড় ভিডিওটা করব না, শুধু আমার ছাদটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করলাম, যে আমার ওই গাছটা দেখানোর জন্য বিশেষ উদ্দেশ্য ছিল, আমার আনন্দটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা এখনও আমার সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।
আর একটা জিনিস আপনাদের দেখাতে পারবো, পারবো না মনে হয়, তো বাড়ি হয়ে যাচ্ছে, ওই যে ওইটা বর্ধমান জেল দেখুন, ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে না, সব বাড়ি হয়ে গেছে, ওই যে জেল, ছোট্ট ছোট্ট সেল। টাটা, আজকের মতো রাখলাম।